হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা জানি অনেকদিন ক্লাস দেওয়া হয়নি শরীরটাও ঠিকঠাক ছিল না প্রচণ্ড জ্বর হয়েছিল আপাতত এখন একটু ঠিকঠাক আছি গলার ভয়েসটা এখনও ঠিকঠাক হয়নি একটু হয়তো তোমাদের প্রবলেম হবে শুনতে তাও চেষ্টা করব ভালোভাবে বলার তো আজকের ক্লাসে আমি এন্ডোক্রাইন সিস্টেমের ওপর একটা ম্যারাথন ক্লাস দিচ্ছি ক্লাসটা তোমরা দেখো আশা করি অনেকটা উপকার হবে এছাড়াও আলাদা করে আমি এন্ডোক্রাইনোলজি এই এন্ডোক্রাইন সিস্টেম আর হরমোনের ওপর ক্লাস দিয়েছি প্লে লিস্টে গিয়ে দেখবে সব দেওয়া আছে ওইগুলো তোমরা দেখতে পারো তো মাদ্রাসার পরীক্ষা খুব সামনেই একদম এসে গেছে তো আশা করি এই ক্লাসগুলো তোমাদের ওই পরীক্ষাতেও অনেকটা হেল্প হবে তো দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আচ্ছা এন্ডোক্রেন সিস্টেম পড়ার আগে সবার প্রথমে আমরা জানবো হরমোন কি হরমোন কাকে বলে হরমোন নামটার সাথে আমরা খুব ছোটোবেলা থেকে পরিচিত তো হরমোন হচ্ছে স্টুডেন্ট একটা জৈব রাসায়নিক পদার্থ যেটা হচ্ছে তোমার প্রোটিন অ্যামাইনো অ্যাসিড বা স্টেরয়েড ধর্মী একটা জৈব রাসায়নিক পদার্থ এটা কি হয় এটা হচ্ছে আমাদের জীব দেহে যে সমস্ত অনাল গ্রন্থিগুলো আছেন বা যেগুলোকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি বা যেগুলো হচ্ছে বিশেষ গুচ্ছ তো সেখান থেকে খরিত হয়ে কি করে না বিভিন্ন রক্ত লসিকার মধ্যে দিয়ে বাহিত হয়ে দূরে শরীরে কোথাও গিয়ে পরিবাহিত হয় এবং সেখানে যেই কোষগুচ্ছ থাকে তো তাদের বিপাক্রিয়ায় আর কি বিপাক্রিয়ার কাজে বিপাক্রিয়া ঘটায় সেই কোষগুচ্ছের বিপাক্রিয়া ঘটায় এবং কাজের শেষে নষ্ট হয়ে যায় একেই বলা হয় হরমোন তাহলে হরমোন হচ্ছে একটা জৈব রাসায়নিক পদার্থ যেটা হচ্ছে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড বা স্টেরয়েড ধর্মী জাতীয় যেটা হচ্ছে আমাদের জীব দিয়ে বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে সৃষ্টি হয়ে সৃষ্টি না ক্ষরিত হয়ে দূরের বিভিন্ন রক্ত লসিকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে দূরের শরীরে কোথাও গিয়ে আর কি পরিবাহিত হয়ে সেখান সেখানে যে বিভিন্ন কোষকুচু আছে তাদের বিপাক্রিয়া ঘটায় এবং কাজের শেষে নষ্ট হয়ে যায় তাকে বলা হয় হরমোন বোঝা গেল এবার এই হরমোনের বিভিন্ন বৈশিষ্ট্য আছে যেরকম হরমোন হচ্ছে তোমার একটা রাসায়নিক বার্তা রূপে কাজ করে যেমন হরমোন কি করে না কোষে কোষে রাসায়নিক বার্তা প্রেরণ করে তো সেই জন্য একে কি বলা হয় না কেমিক্যাল ম্যাসেঞ্জার বলা হয় এছাড়াও কি হরমোন হচ্ছে তোমার বিবি জীবদের আর কি রাসায়নিক সমন্বয়কারী হিসেবে কাজ করে মানে যেটাকে বলা হয় কোঅর্ডিনেটার হিসেবে কাজ করে কেমিক্যাল কোঅর্ডিনেটার হিসেবে কাজ করে আর হচ্ছে নিশ্চিত স্থান ছাড়া দেহের অন্য কোথাও হরমোন সঞ্চিত হয় না আর এটা হচ্ছে খানিকটা তোমার জৈব অনুঘটকের মতো কাজ করে এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এবং দ্রুত সেই স্থান ত্যাগ করে তো এই হচ্ছে বেসিক কটা হরমোনের বৈশিষ্ট্য ক্লিয়ার হলো এবার আসছি অনাল গ্রন্থি আর হচ্ছে সোনাল গ্রন্থি কাকে বলে অনাল গ্রন্থি মানে হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি যেই গ্রন্থির নালি থাকে না তার মানে যেই সব গ্রন্থির খরিত রস কি হয় না তোমার গ্রন্থির বাইরে নিঃসৃত না হয়ে ডিরেক্ট তোমার রক্ত লসিকার সাথে মিশে যায় তাকে বলা হয় অনাল গ্রন্থি কী বললাম যেসব গ্রন্থির খরিত রস তোমার গ্রন্থির বাইরে নিঃসৃত না হয়ে ডিরেক্টলি তোমার রক্ত লসিকার সাথে মিশে যায় তাকে বলা হয় অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি ফর এক্সাম্পল হচ্ছে তোমার পিটুইটারি থাইরয়েড অ্যাড্রিনাল এই সব হচ্ছে অনাল গ্রন্থি আর সোনাল গ্রন্থির হচ্ছে যে সমস্ত গ্রন্থির নালী থাকে এবং খরিত রস কি হয় না তোমার সেই নালির মধ্যে দিয়ে রক্ত লসিকায় বা বিভিন্ন দেহের বিভিন্ন অঙ্গে আর কি খরিত হয় তাদের বলা হয় সনাল গ্রন্থি ঠিক আছে ফর এক্সাম্পল হচ্ছে লালা গ্রন্থি তারপর হচ্ছে পেপটিক তারপর হচ্ছে যকৃত এইগুলো বোঝা গেল তাহলে অনাল গ্রন্থি হচ্ছে যেই গ্রন্থির খরিত রসটা দেহের বাইরে গিয়ে পড়ছে না ডিরেক্ট তোমার রক্ত রসের সাথে মিশছে তাকে বলে অনাল গ্রন্থি আর সনাল হচ্ছে যেই গ্রন্থির ঘরিত রস কি হচ্ছে না তোমার রক্ত লসিকে এবং বিভিন্ন অঙ্গে আর কি নালির মাধ্যমে ঘড়িত হচ্ছে তাকে বলা হয় তোমার সনাল গ্রন্থি বা বলা হয় এক্সোক্রেন গ্ল্যান্ড এছাড়াও আরেকটা গ্রন্থি আছে যাকে বলা হয় মিশ্র গ্রন্থি তো মিশ্র গ্রন্থি কি হচ্ছে মিশ্র গ্রন্থি মানে যেই গ্রন্থিগুলো তোমার গ্রন্থি আর সোনারগ্রন্থি দুটো নিয়ে তৈরি ফর এক্সাম্পল হচ্ছে শুক্রাশয় ডিম্বাশয় অগ্নাশয় তো এই তিনটে হচ্ছে মিশ্র গ্রন্থি ক্লিয়ার হলো এরপর আসছে পিটুইটারি গ্ল্যান্ড পিটুইটারি গ্ল্যান্ডটাকে এই যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে হরমোনগুলো মিশ্রিত হচ্ছে তো এই সমস্ত হরমোনগুলোকে কে কন্ট্রোল করে না এই পিটুইটারি কন্ট্রোল করে তো সেই জন্যই পিটুইটারিকে কী বলা হয় মাস্টার গ্ল্যান বলা হয় ঠিক আছে তো পিটুইটারিকে দেখতে এরকম হয় খানিকটা এটা হচ্ছে তোমার পশ্চাৎ পিটিটারি দুটো খণ্ড একটা হচ্ছে অগ্রখণ্ড আর একটা হচ্ছে পশ্চাৎখণ্ড তো এটা হচ্ছে পশ্চাৎখণ্ড এটা হচ্ছে অগ্রখণ্ড আর এই মাঝখানেরটা হচ্ছে মধ্যখণ্ড কেমন আর এটাকে বলা হয় ইনফ্যান্টিবুলার স্টেম তো এর অবস্থানটা কোথায় এটা হচ্ছে আমাদের মস্তিষ্কের মূল দেশে স্পেনড অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠে অবস্থিত ঠিক আছে তো তাহলে পিটুইটারি হচ্ছে এটা হচ্ছে আমাদের মানবদের সব থেকে ছোট্ট গ্রন্থি এর ওজন হচ্ছে পাঁচশো মিলিগ্রাম পাঁচশো মিলিগ্রাম তো এটা হচ্ছে এক ধরন মানে একটা শক্তিশালী অনাল গ্রন্থি যে কি করে না সমস্ত বাকি যে সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থি আছে আমাদের দেহের তো তাদের পুরো মানে সিস্টেমটাকে কন্ট্রোল করে ঠিক আছে হচ্ছে হেড এর এর আন্ডারে ওই বিভিন্ন হরমোনগুলো কাজ করে ঠিক আছে তো সেই জন্য একে বলা হয় মাস্টার গ্ল্যান্ড তো এটা থাকে হচ্ছে আমাদের মস্তিষ্কের মূল দেশে স্পেনার অস্থির সেলা টার্সিকার প্রকোষ্ঠে থাকে এবার এই পিটুইটারি পশ্চাৎ পিটুইটারি মধ্য পিটুইটারি থেকে যে হরমোনগুলো বেরোয় সেগুলো নিয়ে এবার আলোচনা করব তো অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত হয় এস টিএইচ ট্রফিক হরমোন যেটা হচ্ছে একটা বৃদ্ধি পোষক হরমোন তো এই হরমোন মেনলি আমাদের বৃদ্ধিতে দেহে বৃদ্ধিতে সাহায্য করে অস্থি পেশি গঠনে সাহায্য করে এছাড়া হচ্ছে তোমার বিভিন্ন হচ্ছে কার্বোহাইড্রেটস নেহ পদার্থের বিপাকে সাহায্য করে আর নিউক্লিক অ্যাসিড প্রোটিন সংশ্লেষে সাহায্য করে বোঝা গেল আর এই হরমোন যদি অধিক ঘরিত হয় তাহলে দেহ দৈত্যের মতো হয়ে যায় আর কম ঘরিত হলে দেহ একদম ওই বাউনের মতো হয়ে যায় ঠিক আছে বাউনের মতো আর কি হয়ে যায় তো এই হলো এস এরপর যেটা আছে সেটা হচ্ছে তোমার টিএসএইচ টিএসএইচ মানে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তো এই জিনিসটা কি এটা হচ্ছে তোমার থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় তো থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে না আমাদের ট্রাকিয়া দুপাশে গলার ট্রাকিয়ার দুপাশে থাইরয়েড গ্রন্থি থাকে তো এর কাজ হচ্ছে মেনলি তোমার থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করা এবং ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করা আর এই যদি হরমোন যদি কম খরণ হয় তাহলে থাইরয়েডের খরণটাও হ্রাস পায় আর যদি বেড়ে যায় তাহলে থাইরয়েড গ্রন্থির আকার অনেকটা বড় হয়ে যায় ঠিক আছে আর কি কি হরমোন নিঃসৃত হয় এসিটিএইচ এসিটিএইচ হচ্ছে তোমার অ্যাড্রিনো কটিকো ট্রপিক হরমোন তো এটা মেনলি হচ্ছে এই অ্যাড্রিনাল গ্রন্থির যে কটেক্স অঞ্চলটা আছে তো সেই অঞ্চলের বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করে আর হচ্ছে কটেক্স অঞ্চলটাকে উদ্দীপিত করে খরণ ক্রিয়াটা নিয়ন্ত্রণ করে আর এই হরমোনে খরণ বেড়ে গেলে তোমার অ্যাড্রিনাল কটেক্সের খরণও বেড়ে যাবে বেড়ে গিয়ে কি হবে না তোমার কুশিং বর্ণিত রোগ হবে ঠিক আছে তো এইটা একটা পয়েন্ট আর হচ্ছে তোমার এলিচ হরমোন বা এর একটাও নাম আছে সেটা হচ্ছে তোমার লিউটোট্রপিক হরমোন তো এর কাজ কি এর কাজ হচ্ছে এটা মেনলি স্ত্রী দেহের তোমার আর কি ওভারিল কর্পাস লিউটিয়াম বা যেটাকে বলা হয় পিট গ্রন্থি তো সেটা গঠনে সাহায্য করে এবং সেখান থেকে কী হয় না প্রজেস্টেরন খরণ খরণে করতে সাহায্য করে বোঝা গেল আর আছে যেটা সেটা হচ্ছে তোমার জিটিএইচ জিটিএইচ মানে হচ্ছে তোমার গোনাডো ট্রফিক হরমোন তো গোনাডোট্রপিক হরমোনের কাজ হচ্ছে এটা এই হরমোন মেনলি হচ্ছে তোমার গোনাড গ্রন্থি মানে হচ্ছে জনন গ্রন্থি শুক্রাশয় ডিম্বাশয় বৃদ্ধি এবং কার্যকারিতাটাকে নিয়ন্ত্রণ করে বোঝা গেল তাহলে হচ্ছে এই পাঁচ প্রকারের হরমোন অগ্র অগ্রপিটুইটারি থেকে ক্ষরিত হয় এবার আসি মধ্য পিটুইটারি তো মধ্য পিটুইটারি থেকে ক্ষরিত হয় হচ্ছে তোমার এমএসএইচ এম যার ফুল ফর্মটা হচ্ছে তোমার মেলানোসাইট স্টিমিউলেটিং হরমোন তো মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন তো এটা মেনলি হচ্ছে আমাদের ওই যে মেলানিনের তোমার ওই যে যে মেলানোফোর কোষ থাকে তো সেই কোষের বিস্তৃতি ঘটিয়ে ত্বকের বর্ণটাকে নিয়ন্ত্রণ করে বোঝা গেল এবার আসছে পশ্চাৎ পিটুইটারি পশ্চাৎ পিটুইটারিতে থেকে কী কী করিত হয় পশ্চাৎ পিটুইটারি থেকে তোমার খরিত হয় অক্সিটোসিন অক্সিটোসিন খরিত হয় তো তো এই অক্সিটোসনের কাজ হচ্ছে এটা তোমার সন্তান প্রসবে সাহায্য করে ওই যে জরায়ু সংকোচন সংকোচন বলছে সরি সংকোচন দ্বারা যে সন্তান প্রসব হয় তো সেটাকে সেটা যাতে হয় ভালোভাবে তো সেই সেটাকে আর কি সাহায্য করে আর হচ্ছে তোমার এটা পথে শুক্রাণুর ঊর্ধ্বমুখী গমনে সাহায্য করে এবং নিষেকে হেল্প করে আর হচ্ছে এটা তোমার বিশেষ করে আর কি দুগ্ধবর্তী মহিলা স্তন গ্রন্থির কোষের সংকোচন দ্বারা দুগ্ধ নির্গমনে হেল্প করে ঠিক আছে তো এটা যদি অধিক খরিত হয় তাহলে গর্ভবতী মহিলার গর্ভপাত হয় আর যদি স্বল্প খরিত হয় তাহলে সন্তান প্রসবে বিলম্ব ঘটে বোঝা গেল পিটিটারি থেকে তোমার আরেকটা হরমোন খরিত হয় যেটা হচ্ছে তোমার ভেসোপ্রেসিন ভেসোপ্রেসিন কেমন ভেসোপ্রেসিন খরিত হয় তার কাজ হচ্ছে মেনে মানে ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করা আর হচ্ছে বৃক্কীয় নালিকার হচ্ছে জল বিশোষণের সাহায্য করা বোঝা গেল তো এই হচ্ছে পিটুইটারি এবং তার থেকে বিভিন্ন খরিত হরমোনের নাম আর তাদের ফাংশন ক্লিয়ার এবার আসি থাইরয়েড গ্রন্থি তো থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে না আমাদের দেশে ট্রাকিয়ার দুপাশে তোমার থাকে হচ্ছে থাইরয়েড গ্রন্থি ঠিক আছে তো থাইরয়েড গ্রন্থির ওজন হচ্ছে কুড়ি থেকে পঁয়ত্রিশ গ্রামের মতো তো এখান থেকে যে হরমোনটা নিশ্চিত হয় তাকে বলে থাইরক্সিন তো থাইরক্সিনের প্রচুর কাজ যেরকম হচ্ছে আমাদের হৃদগতি বৃদ্ধি পায় ইউরিনের নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায় তারপরে স্তনগ্রন্থিতে দুধের ক্ষরণ বাড়ায় তারপর হচ্ছে অক্সিজেনের সংযোগক্রিয়া বাড়ায় ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে এছাড়া বিভিন্ন বিপাক্রিয়ায় হেল্প করে তো প্রচুর কাজ আছে তো এর এখান থেকে মেনলি যেটা আছে তো এই গ্রন্থি যদি তোমার কম খরণ হয় মানে গ্রন্থির বলছি হরমোনে যদি থাইরক্সিনে যদি কম খরণ হয় তো শিশুদের ক্ষেত্রে যেই রোগটা দেখা দেয় রোগটা দেখা যায় সেটা হচ্ছে তোমার ক্রেটিনিজম আর প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে হচ্ছে মিক্সিডিমা ঠিক আছে তো ক্রেটিনিজমের ক্ষেত্রে কী হয় না শিশুদের বৃদ্ধি বন্ধ হয়ে যায় আর শিশুরা জড়বুদ্ধি সম্পন্ন হয় আর এটা যদি অধিক আর কি খরিত হয় তাহলে যেটা হয় গয়টার রোগ দেখা দেয় বা গল গলাটা ফুলে যায় চোখগুলো ঠিক করে বাইরে বেরিয়ে আসে ঠিক আছে তো এবার এখানে যে আরেকটা জিনিস পড়তে হবে সেটা হচ্ছে প্যারাথাইরয়েড গ্রন্থি তো এই প্যারাথাইরয়েড গ্রন্থিটা কী এটা হচ্ছে যে দুটো থাইরয়েড গ্রন্থি থাকে সেই প্রত্যেকটা থাইরয়েড গ্রন্থির একটা উপরে একটা নিচে একটা একটা করে তোমার এক মানে ডান দিকে দুটো বা দিকে দুটো মানে টোটাল চারটে প্যারাথাইডের গ্রন্থি থাকে তো এই গ্রন্থি থেকেও আবার কিছু তোমার এই গ্রন্থিতেও কিছু কোষ থাকে যেটাকে বলা হয় তোমার চিপ চিপ সেল বা মুখ্য কোষ আরেকটা আছে কোষ যেটাকে বলা হয় তোমার অক্সিফিল কোষ ঠিক আছে তো যেটা মুখ্য কোষ তো সেটা হচ্ছে মেনলি তোমার সাইটোপ্লাজম যুক্ত হয় বৃহৎ তোমার আর কি নিউক্লিয়াস গোলাকার নিউক্লিয়াস থাকে তো এটা যে হরমোনটা নিঃসৃত করে তাকে বলা হয় প্যারাথরমোন বুঝা গেল আর যেটা অক্সিভিল কোষ আছে তো অক্সিফিল হচ্ছে এইগুলো হচ্ছে তোমার মুখ্য কোষ বাট পরিবর্তিত তো এই কোষ কিন্তু কোনো হরমোন খরণ করে না বুঝা গেলো তাহলে দুটো কোষের নাম বললাম যেটা তোমার প্যারাথাইরয়েড গ্রন্থিতে থাকে একটা হচ্ছে তোমার মুখ্য কোষ আর একটা হচ্ছে তোমার আর একটা হচ্ছে তোমার অক্সিফিল কোষ বোঝা গেল তাহলে মুখ্য কোষ হচ্ছে প্যারাথরমোন নিশ্চিত কোষ আর অক্সিফিল কোষ হচ্ছে পরিবর্তিত একটা মুখ্য কোষ বাট এ কোনো হরমোন নিশ্চিত করে না ক্লিয়ার এবার আসে এখান থেকে যে হরমোনটা নিশ্চিত হয় যাকে বলে তো এর কাজ কি তো এটা হচ্ছে আমাদের অন্ত্রে ক্যালসিয়াম তারপর তোমার যে ফসফেট আছে তাদের শোষণ তাদেরকে শোষণ করে আর এই হরমোন হচ্ছে তোমার আর কি অস্টিওক্লাস কোষকে উদ্দীপিত করে যার ফলে কী হয় না অস্থি থেকে ক্যালসিয়াম ফসফেট অপসারিত হয় এর আরেকটাও ভূমিকা হচ্ছে যেটা হচ্ছে তোমার কিডনিতে খুব বিশেষভাবে একটা রোল প্লে করে যেটা হচ্ছে তোমার ওই যে বৃত্তীয় নালিকার যে ক্যালসিয়াম সেই ক্যালসিয়ামের পুনঃশোষণটাকে বৃদ্ধি করে আর ফসফেটের পুনঃশোষণটাকে হ্রাস করে আর যার ফলে কি হয় না মূত্রে রেচন মূত্রে রেচনটা বৃদ্ধি করে বুঝে গেল এ একটা কাজ আছে তো আর এটা যদি তোমার অল্প খরিত হয় তাহলে যে রোগটা দেখা দেয় তাকে বলা হয় টিটেনি রোগ ঠিক আছে টিটেনি তো এই রোগের সিমটম হচ্ছে তোমার নার্ভগুলো অতটা মানে অ্যাক্টিভ থাকে না আর হচ্ছে যেটা তোমার দেখা যায় হাতে কবজি ঠিক আছে কবজি আর বুড়ো আঙুল বুঝে গেল কবজি আর বুড়ো আঙুলের কি হয় না তোমার এই যে এই যে বুড়ো আঙুল দেখতে পাচ্ছ তো এই বুড়ো আঙুলের এই মাথায় যে পেশিটা এই পেশিটার আর কি খিচুনি ধরে ঠিক আছে তো এই সিমটম গুলো দেখা যায় টিটেনি রোগে আর হচ্ছে তোমার মুখমণ্ডলে যে পেশি আছে সেই পেশির দ্রুত সংকোচন হয় শ্বাসক্রিয়া ঠিকঠাক হয় না তো এই সিমটমগুলো হয় আর যদি অধিক ক্ষরিত হয় তাহলে সেক্ষেত্রে কি হয় না সেক্ষেত্রে তোমার রক্তে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায় আর হচ্ছে তোমার অস্থি দুর্বল হয়ে যায় আর হয় সিস্ট হয় অস্থিতে সিস্ট হয় যদি এই হরমোনটা অধিক মাত্রায় ক্ষরিত হয় বোঝা গেল এরপর যেটা আছে সেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি তো অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় না আমাদের বৃক্ক বৃক্কের ওপরে এই হচ্ছে আমাদের বৃক্ক ঠিক আছে এই হচ্ছে বৃক্ষ তো এই বৃক্ষের মাথায় ঠিক ত্রিভুজ আকৃতে এরকম সরি এরকম ত্রিভুজ আকৃতির গ্রন্থি থাকে অ্যাড্রিনাল গ্রন্থি ঠিক আছে তো এই অ্যাড্রিনাল গ্রন্থির আবার দুটো স্তর একটা বাইরের স্তর যাকে বলে আউটার সারফেস বা যেটাকে বলা হয় কটেক্স কটেক্স এটা হচ্ছে তোমার আউটার সার্ফেস ঠিক আছে আর ভেতরের ভেতরে যে স্তরটা আছে তাকে বলা হয় তোমার মেডালা হুম এটা হচ্ছে ইনার সার্ফেস ঠিক আছে তাহলে একটা হচ্ছে কটেক্স আর একটা হচ্ছে মেডালা তো এখান থেকে কী কী হরমোন মিশ্রিত হয় তো কটেক্স থেকে নিশ্চিত হয় তোমার গ্লুকোকটিক যার কাজ হচ্ছে তোমার কার্বোহাইড্রেটের বিপাক নিয়ন্ত্রণ করা আর আর হয় তোমার মিনারেলো কটিকর যার কাজ হচ্ছে মিনারেলস মানে খনিজ বিপাকে নিয়ন্ত্রণ করা আর বিশেষ করে আমাদের আয়ন্সকে ব্যালেন্স করা ঠিক আছে আর আর কিছু সেক্স স্টেরয়েড হরমোন নিশ্চিত হয় যেরকম হচ্ছে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন আর হচ্ছে অ্যান্ড্রোজেন ঠিক আছে ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের কাজ তো তোমরা জানো আর মেডালা থেকে নিশ্চিত হয় তোমার এপিনেফ্রিন হরমোন আর একটা হচ্ছে নর এপিনেফ্রিন হরমোনের অ্যাড্রিনালিন হরমোন আর একটা হচ্ছে নর অ্যাড্রিনালিন হরমোন কেমন তো এই অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন এই দুটো হরমোনে কি হয় না এটা আমাদের তোমার হার্ট হার্ট রেটকে এবং আমাদের শ্বাসকতিকে আমাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে তো আমরা আমরা সাধারণত এটা বলি যে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন নিশ্চিত হয় কিন্তু অ্যাকচুয়ালি অ্যাড্রিনালিন হরমোনটা কিন্তু তোমার মেডালা থেকে নিশ্চিত হয় কেমন কটেক্স থেকে নয় তো যদি যদি আসে তোমরা যদি মেডালা দেয় মেডালাই টিক করবে কেমন নালে যদি অ্যাড্রিনাল থেকে বাট যদি মেনশন করে দেয় সেটা কিন্তু তোমার মেডালা থেকে নিশ্চিত হয় বোঝা এবার আসি অগ্নাশয় তো অগ্ন্যাশয় অগ্ন্যাশয় কোথা থেকে কোন হরমোন নিশ্চিত হয় না অগ্নাশয়ের আর কি তোমার অন্তর্বর্তী স্থানে কিছু আর কি কোষপুঞ্জ দেখা যায় যাকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস তো সেখানে তিন ধরনের কোষ দেখা যায় তেমন তিন ধরনের কোষ দেখা যায় আলফা কোষ বিটা কোষ আর হচ্ছে ডেল্টা কোষ কেমন তোমার আলফা কোষ থেকে নিঃসৃত হয় গ্লুকাগন বিটা থেকে নিঃসৃত হয় ইনসুলিন আর ডেল্টা থেকে নিশ্চিত হয় তোমার হরমোন সোমাটো স্টেটিন হরমোন ঠিক আছে স্টেটিন হরমোন তো তাহলে আলফা থেকে নিশ্চিত হয় তোমার গ্লুকাগন বিটা থেকে নিশ্চিত হয় তোমার ইনসুলিন আর তোমার ডেল্টা থেকে নিশ্চিত হয় স্টেটিন হরমোন এবার এই ইনসুলিন আর গ্লুকাগন এরা কিন্তু একটা মানে বলতে পারে একটা মেজর রোল প্লে করে আমাদের রক্তে যাতে শর্করার পরিমাণটা ঠিক থাকে কিভাবে কাজ করে না কোনো কারণে যদি রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় তখনই ইনসুলিন কি করে না ইনসুলিন সে রক্তের অতিরিক্ত যে গ্লুকোজটা সেই গ্লুকোজটাকেও গ্লাইকোজেনে ট্রান্সফার করে দেয় করেও যকৃতে স্টোর করে রেখে দেয় ঠিক অপরদিকে এই গ্লুকাগন কি করে যে শর্করার পরিমাণটা কমে যায় তা সেই যে ইনসুলিনটা স্টোর করে রেখেছিল গ্লাইকোজেনকে এই গ্লুকাগন কি করে না সেই গ্লাইকোজেনকে তোমার বিশ্লিষ্ট করে পুনরায় আবার গ্লুকোজে পরিণত করে রক্তে পাঠিয়ে দেয় তো এইভাবে কি হয় না রক্তে শর্করার পরিমাণটা ঠিক থাকে তা মানে এ যে কাজটা করে গ্লুকাগন তার বিপরীত কাজ করে তো সেই জন্য বলে যে গ্লুকাগন আর ইনসুলিন হচ্ছে দুটো বিপরীত ধর্মী হরমোন কেমন কারণ দুটো অপোজিট কাজ করছে ইনসুলিন কি করছে যখন রক্তের সরকার পরিমাণ বেড়ে যাচ্ছে ও এক্সট্রা গ্লুকোজটাকে গ্লাইকোজেনের ট্রান্সফার করে যকৃতে স্টোর করে রাখছে আর গ্লুকাগন কি করছে না যকৃতের যে স্টোর করা গ্লাইকোজেনটা ছিল সেটাকে গ্লুকোজে বিশ্লিষ্ট করে আবার রক্তে ফিরিয়ে দিচ্ছে তবে কি দুজন পুরো অপোজিট কাজ করছে তো সেই জন্য বলা হয় ইনসুলিন আর গ্লুকাগন হচ্ছে দুই বিপরীত ধর্মী হরমোন কেন সেটা বলে দিলাম আশা করি মনে থাকবে এবার যেটা আছে সেটা হচ্ছে তোমাদের সোমাটোস্ট্যাটিন হরমোন তো সোমাটোস্ট্যাটিন হরমোনের কাজ কি এর কাজ হচ্ছে ইনসুলিন গ্লুকা গ্লুকাগনের খরণটাকে আর কি হ্রাস করা আর পাকস্থলী পিত্তাশয় বিচলনটাকে ঠিকঠাক করা ঠিক আছে তো এই গেল সোমাটোস্টেটিন হরমোনের কাজ হয়েছে তো এখানে আরেকটা জিনিস আমি বলে দিই যে রক্তে যদি সরকার পরিমাণটা বেড়ে যায় তো তখন যেই রোগটা হয় তাকে বলা হয় ডায়াবেটিস মেলিটাস তো সেই জন্য কী করা না ডায়াবেটিস রোগীদের রক্তে আর কি শর্করাটাকে ঠিকঠাক রাখার জন্য তোমার চামড়ার নিচে ইনসুলিন ইনজেক্ট করা হয় আর মূত্রের সাথেও যে শর্করা নির্গত হয়ে যায় এই রোগ মানে এই রোগটাকেও বলা হয় তোমার বা নির্গত হয়ে যাওয়াটাকে বলা হয় গ্লাইকোসুরিয়া কেমন এই জিনিসটা একটুখানি মনে রাখবে এবার যেটা আছে সেটা হচ্ছে তো হচ্ছে এটা এটা হচ্ছে একটা তোমার লোকাল হরমোন যা প্রোস্টেট গ্ল্যান্ড এবং দেহের বিভিন্ন অংশে পাওয়া যায় তো এর মেনলি কাজ হচ্ছে তোমার স্পাম পরিবহনে হেল্প করা ঠিক আছে আর পাকস্থলী রক্ত রসের খরণে বাধা সৃষ্টি করা আর এ আর একটা কাজ হচ্ছে জরায়ুর সংকোচন দ্বারা সন্তান প্রসবে হেল্প করা আর হচ্ছে তোমার বৃক্ষের রক্তবায় প্রসারণ দ্বারা রক্তচাপকে হ্রাস করা কেমন এরপরে যেটা আছে সেটা হচ্ছে মেলাটোনিন মেলাটোনিন হচ্ছে তোমার পিনিয়াল গ্রন্থি থেকে খরিত হরমোন মেলাটোনিন যার কাজ একটু একটু আগে বলে দিলাম এটা হচ্ছে মধ্য পিঠিটার থেকে নিশ্চিত হয় যার কাজ হচ্ছে তোমার চামড়ার কালারটাকে কন্ট্রোল করা ঠিক আছে এছাড়াও কিছু ট্রফি হরমোন আছে হরমোন কিছুই না যেই হরমোনগুলো তোমার অনার গ্রন্থি থেকে নিশ্চিত হচ্ছে তাকে বলে আর হরমোন ফর এক্সাম্পল হচ্ছে টিএসএইচ এসিটিএইচ আর তোমার লোকাল হরমোন হচ্ছে যেই হরমোনগুলো তোমার উচ্চস্থলেই কাজ করে মানে লোকালের মধ্যে তাকে যেখানে করিত হচ্ছে সেখানেই কাজ করছে তাকে বলে লোকাল হরমোন ফর এক্সাম্পল হচ্ছে পোস্টাকল্যান্ডিং তো এটা হচ্ছে একটা তোমার লোকাল হরমোন কেমন এছাড়াও হচ্ছে তোমার তোমার কিছু পাক অন্ত্রীয় হরমোন আছে যেগুলো হচ্ছে তোমার পাকস্থলীর বিভিন্ন অংশ থেকে খরিত হয় ফর এক্সাম্পল হচ্ছে গ্যাস্ট্রিন সিক্রেটিন তারপর হচ্ছে তোমার ভিলিকাইনিন তারপর হচ্ছে ভুলে যাচ্ছি গো প্যানক্রিওজাইমিন এই হরমোনগুলো ঠিক আছে এগুলো সব হচ্ছে তোমার পাক অন্ত্রীয় হরমোন তো গ্যাস্ট্রিনের কাজ হচ্ছে তোমার পেপসিন পেপসিন পেপটিক কোষ থেকে পেপসিনকে নির্গত করা আর হচ্ছে এইচ অক্সিটোসিন কোষ থেকে এইচ সেল খরণ উদ্দীপিত করা আর তোমার সিক্রেটিনের কাজ হচ্ছে তোমার ওই যে ওই যে বলো না গো অগ্নাশা রসের ক্ষরণ খরণটাকে বৃদ্ধি করা সিক্রেটিনের কাজ ঠিক আছে আর ভিলিকাইনিনের কাজ হচ্ছে তোমার ওই পাক অন্ত্রীয় যে হরমোন আছে সেই ওই হরমোন আন্ত্রিক রস খরণে উদ্দীপিত করে ঠিক আছে তো এই হচ্ছে টোটাল এন্ডোক্রাইন সিস্টেম আর যা যা ছিল আমি সব পড়িয়ে দিয়েছি তোমরা চাইলে আগের যে ক্লাসগুলো আমি করিয়েছি সেই ক্লাসগুলো দেখতে পারো সেই ক্লাসগুলোতে মানে ছোটো 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 ছোটোভাবে করা আছে অনেকগুলো হরমোনের অনেকগুলোই ক্লাস দেওয়া আছে তোমার হরমোন এন্ডোক্রাইনোলজি তারপর হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম তারপর হিস্টোলজি মানে সবই তো পুরো জিনিসটাই তো হরমোনের মধ্যে পড়ে তো ওই ক্লাসগুলো তোমরা দেখতে পারো প্লে লিস্ট করে দেওয়া আছে নালে আজকে ক্লাসটা তো তোমরা দেখলে যদি তোমাদের পিডিএফ লাগে আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি পিডিএফের ব্যবস্থা করব তো আই হোপ ক্লাসটা তোমাদের ভালো লেগেছে আর সামনে মাদ্রাসার পরীক্ষা আছে ডেটও দিয়ে দিয়েছে তো যারা প্রিপারেশান নিচ্ছ তারা এই ক্লাসটা দেখো আশা করি অনেকটা উপকার হবে আর এছাড়াও আমার আগের ক্লাসগুলো তো রয়েছে সব প্লেলিস্ট লিস্ট করা আছে ডিটেলসও আছে এমসিকিউ আছে ক্লাসগুলো দেখো আই হোপ তোমাদের অনেকটাই উপকার হবে তো আজকে ক্লাসটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ডিসক্রিপশান বক্সে ফেসবুক পেজে লিঙ্ক থাকবে তোমাদের মনে হলে পেজটাকে ফলো করতে পারো লাইক করতে পারো তো চলো আজকে তাহলে এত অবধি থাকলো নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সে ভালো থেকো সুস্থ থেকো টাটা